ওয়েলকাম টু ই পাঠশালা অনলাইন ক্লাসেস আগের ক্লাসে আমরা ভিটামিন নিয়ে আলোচনা করেছি আজকে আমাদের আলোচ্য বিষয় হলো খনিজ মৌল বা মিনারেলস দেহে ভিটামিনের পাশাপাশি খনিজ মৌলগুলির গুরুত্ব অপরিসীম জীবদেহে স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য ভিটামিনের মতো খনিজ মৌলগুলিরও গুরুত্ব রয়েছে শারীরবৃত্ত কাজের সঙ্গে ও খনিজ লবণের সম্পর্ক অবিচ্ছেদ্য অনেক খনিজ মৌল ভিটামিন হরমোন উৎসেচক ঘটনেও সাহায্য করে যেমন ভিটামিন বি টুয়েলভ বা সায়নোকোবালামাইন এর একটি উপাদান মৌল হল কোবাল্ট এবং থাইরক্সিন হরমোনের প্রধান উপাদান হল আয়োডিন এবার আমরা খনিজ মৌলগুলি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব মানবদেহে যে যেসব প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলি ভূমিকা রয়েছে সেগুলি হল সি এইচ ও এনএস পিকে এফ ইএমজি সি এ এন এবং আই সি ফর কার্বন এইচ ফর হাইড্রোজেন ও ফর অক্সিজেন এন ফর নাইট্রোজেন এস ফর সালফার কে ফর পটাশিয়াম এফি ফর ফেরাস বা লোহা এমজি ফর ম্যাগনেশিয়াম সি এ ফর ক্যালসিয়াম এনএ ফর সোডিয়াম এবং আই ফর আয়োডিন মানব দেহের প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলির একটি প্রধান উপাদান হল কার্বন এই খনিজ উপাদানটি মানবদেহের কোষ গঠন এবং প্রোটোপ্লাজম গঠনে সাহায্য করে অপর মৌলটি হলো হাইড্রোজেন হাইড্রোজেনও কার্বনের মতো কোষ গঠন ও প্রোটোপ্লাজমের গঠনে সাহায্য করে এরপর চলে যাব আমরা অক্সিজেনে অক্সিজেন সাধারণত জীবদেহে খাদ্যবস্তুর জারণে সাহায্য করে জীবদের প্রোটোপ্লাজম গঠনেও অক্সিজেনের ভূমিকা অপরিসীম পরবর্তী মৌল নাইট্রোজেন এই খনিজ মৌলটি বৃদ্ধি কোষ বিভাজন বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ প্রোটিন উৎসেচক নিউক্লিক অ্যাসিড হরমোন এটিপি সংশ্লেষে সাহায্য করে ক্যালসিয়াম ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে হৃৎপিণ্ডের কাজ স্বাভাবিক রাখতে সাহায্য করে স্নায়ুর উত্তেজনা বজায় রাখতে সাহায্য করে ক্যালসিয়ামের অভাবে অস্ট্রিওম্যালেশিয়া রিকেট ও টিটানি রোগ হয় মনে রাখবে ক্যালসিয়ামের অভাবে অস্ট্রিওম্যালেশিয়া রিকেট ও টিটানি রোগ হয় অস্ট্রিওম্যালেশিয়া সাধারণত বড়দের হয় রিকেট ছোটদের হয়ে থাকে পরবর্তী মৌল হল ফসফরাস এই খনিজ মৌলটি অস্থি দন্ত পেশি রক্ত গঠন এ সাহায্য করে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে ফসফরাসের অভেয় রিকেট ও অস্টিওমেলেসিয়া রোগ হয় পরবর্তী মৌল সালফার সালফার রক্ততঞ্চন প্রতিরোধে সাহায্য করে ইনসুলিন হেপারিন ও হিমোগ্লোবিন তৈরিতেও সালফারের ভূমিকা অপরিসীম পটাশিয়াম পটাশিয়াম মৌলটি স্নায়ুকোষ গঠন পেশির সংকোচন প্রতিহতে সাহায্য করে এবং পটাশিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম উৎসেচকের সক্রিয়তা নিয়ন্ত্রণ পেশি ও স্নায়ুর কাজকে নিয়ন্ত্রণ করে পরবর্তী মৌল লোহ মানবদেহে প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য উপাদান হচ্ছে লোহ এই খনিজ মৌলটি হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে রক্ত লোহিত রক্তকণিকার পুষ্টি হিমোগ্লোবিন গঠন অক্সিজেন পরিবহনেও সাহায্য করে লোহের অভাবে লোহিত রক্তকণিকা তৈরি হতে পারে না এর ফলে রক্তাল্পতা দেখা যায় পরবর্তী মৌল সোডিয়াম সোডিয়াম হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ করে এবং অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ করে প্রাণীদের জলসাম্য রক্ষা এবং রক্তে অ্যাসিড খাড়ের ভারসাম্য বজায় রাখে পরবর্তী গুরুত্বপূর্ণ মৌলিক উপাদানটি হল আয়োডিন আয়োডিন মানবদেহে থাইরক্সিন হরমোনের প্রধান উপাদান আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় আয়োডিনযুক্ত খাবার খেলে দেহে অনেকটা আয়োডিনের অভাব দূর করা যায় আজ এই পর্যন্তই আলোচনা এরপরে কতগুলো কোশ্চেন দিয়েছি তোমাদের হোমওয়ার্কের জন্য সেই কোশ্চেনগুলো বাড়িতে খাতায় লিখে রাখবে তোমাদের হোমওয়ার্কের কোশ্চেনগুলোর উত্তর খাতায় ভালো করে লিখে রাখবে